পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা নির্মিত হবে বলে জানিয়েছেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। প্রকল্প এলাকা পরিদর্শনের সময় তিনি আরো বলেন, মধুপাড়া ও নিশানবাড়িয়া মৌজায় 105 একর জমি অধিগ্রহণ করা হবে। এটি বাস্তবায়ন হলে স্থানীয় 5,000 মানুষের কর্মসংস্থান হবে। আগামী বছর শুরু হয়ে 2033 সালের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কাজ শেষ হবে বলেও জানান শিল্প সচিব জাকিয়া সুলতানা।